আচ্ছা, আজকে আপনি এখন যে আপনার হাতে আছে চা না কফি? এটা কফি আছে। কফি খাচ্ছেন? তো আজকালকার যুগে তো প্রায় যে কোনো দোকানে, শহরে কিংবা গ্রামাঞ্চলে ওই প্লাস্টিকের কাপ, এগুলোতে প্লাস্টিক কাপে চা এগুলাই বিক্রি হয় অধিকাংশ। হ্যাঁ, তো আপনার এই যে মাটির কাপে, হ্যাঁ, যে আপনি যে মাটির ভাঁড়ে করে যে কফি খাচ্ছেন, কেমন লাগছে আপনাকে? এটা তো অপূর্ব, এটাই তো আগে ছিল। তার জন্য তো পরিবেশ দূষণ হয়নি, ড্রেন ট্রেনগুলো বন্ধ হয়নি। এখন এই থার্মোকল বা প্লাস্টিকের প্রচলন হওয়ার জন্য এই মাটির ভাঁড়, এই সমস্ত যে প্রাকৃতিক জিনিস আমাদের, সেটা প্রচলন বন্ধ হয়ে যাওয়ার জন্য পরিবেশ প্রচুর পরিমাণ দূষণ হচ্ছে। আচ্ছা, এই যে মাটির ভাঁড়ে করে যে দাসপাড়ায় আজকে যে একটা চা কফির একটা স্টল একটা উদ্বোধন করলেন, তো আপনার এই উদ্যোগটাকে কেমন লাগছে আপনাকে? এই উদ্যোগটা ভালো, শুধু একটা দোকান নয়, এরকম যদি আমার এই প্রচলনটা চলে আসে তাহলে আমাদের বোধ হয় এই পরিবেশ দূষণ থেকে ভালো হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আপনি এই মাটির ভাঁড়ে যে আপনি নিজে চা খেয়েছিলেন এর আগে? না, হ্যাঁ খেয়েছি। কোথায় খাওয়া যায়? আমি যখন মালদায় চাকরি করতাম আগে, আচ্ছা, গাজলে, তখন মাটির ভাঁড়ে চা খেতাম। আর বিশেষ করে ট্রেনে সফর করতে গেলে তো এই মাটির ভাঁড়ে চা বিক্রি হতো। হ্যাঁ হ্যাঁ, আগে মাটির ভাঁড়ে। এটা ভালো ছিল, এটা ভালো ছিল। এখন আজকে আপনি যে এই যে উদ্যোগটা নিয়েছে, উদ্যোগটাকে আপনি সাধুবাদ জানান একদম। আমাদের যে টুপাই ঘোষ, আমাদের দাসপাড়া হাই স্কুলের টিচার, আচ্ছা, ইনি যে এই উদ্যোগটা নিয়েছেন, এটা উত্তম উদ্যোগ। এইটার জন্য অন্যরাও যেন এটা চালু করে, এই জন্য আমি, আচ্ছা, মানে আরো দোকানে এটা মাটির ভাঁড়ে করে চা বা কফি বিক্রি হোক, এটা আপনি চান? আচ্ছা, আপনার নাম? আপনার নাম আর পরিচয়? আমার নাম শ্রীপতি বিশ্বাস, আমি দাসপাড়া হাই স্কুলের। আচ্ছা, আপনি এই চিন্তাটা আপনার মাথায় কেমন করে এলো? আসলে কি, আমরা দেখছি যে দিন দিন প্লাস্টিকের ব্যবহারে, থার্মোকলের ব্যবহারে পরিবেশ দূষণ হচ্ছে, এবং এতে এক তো পরিবেশ দূষণ হচ্ছে, দিন দিন পৃথিবীর ক্ষতি হচ্ছে, তার পাশাপাশি যারা এই মাটির ভাঁড়ের বানানো, যাদের জীবন জীবিকা ছিল, ওদেরও ক্ষতি হচ্ছে, ওদের পেশাতে টান পড়ছে। তার পাশাপাশি আমাদের প্লাস্টিক ব্যবহারে রোগ ব্যাধি হচ্ছে, প্লাস্টিকে ক্যান্সার হচ্ছে। তাই আমি সচেতনতামূলক, মানে এটা প্রচার করার জন্য, যাতে সবাই মিলে মাটির ভাঁড়টা ব্যবহার করে, তাহলে মানুষের রোগ ব্যাধি হবে না, প্লাস্টিকের ব্যবহারে রোগ ব্যাধি হচ্ছে হবে না। তার পাশাপাশি আমাদের কুমোর ভাইয়েরা, যাদের জীবন জীবিকা এটা, তাদেরও যাতে জীবন জীবিকায় সুবিধা হয়, তার জন্য আমার ইচ্ছা যে আমি এটা মাটির ভাঁড়ে শুরু করলাম, যাতে আমি অনুরোধ করবো সবাইকে, যাতে সবাই মাটির ভাঁড়টা ব্যবহার করা শুরু করে। আচ্ছা, এই যে মাটির ভাঁড়গুলো আপনি কোথা থেকে জোগাড় করেছেন? এটা কালাগঞ্জ থেকে জোগাড় করেছেন, কালাগঞ্জ থেকে নিয়ে, কালাগঞ্জ পালপাড়া থেকে নিয়েছেন, কালাগঞ্জ সন্তোষ পাল। তো এই মাটির ভাঁড়ে করে যে আপনি যে কফি যে বিক্রি করেন, যে তো কেমন সাড়া পেলেন এই যে আপনার যে গ্রাহকরা? অনেক অনেক, সে অনেকই যারা সচেতন মানুষ, তারা এখানে এসে মাটির ভাঁড়ে কফি খেয়ে যায়। এটা একটা শখ অনেকের, কারণ অনেকে ট্রেনে বাসে কলকাতায় মাটির ভাঁড়ে খায়। আমারও এটা শখ, ইচ্ছা যে আমি আমার কাস্টমারদেরকে মাটির ভাঁড়ে কফি খাবো, এটাই আমার ইচ্ছা আর কি। কত করে কাপ বিক্রি করেন? ইচ্ছা চা কত, কফি কত? মানে কফি হচ্ছে 10 টাকা বেচতে হবে, না হলে মানে কোনো অবস্থাতেই সামাল দেওয়া যাবে না। আর চাটা 5 টাকা বিক্রি করা যাবে, তবে চা বিক্রি করা সম্ভব। আচ্ছা আচ্ছা, তো আপনি কি চান যে আপনার মতো পরিবেশ দূষণমুক্ত, পরিবেশকে দূষণমুক্ত করতে, বা এই যে মাটি দূষণ হচ্ছে, সমস্ত চায়ের দোকানদারের কাছে হাত জোড় অনুরোধ করবো, তারা যদি মাটির ভাঁড়টা ব্যবহার করে তাহলে পরিবেশ দূষণের হাত থেকে পৃথিবী বাঁচবে। আচ্ছা আচ্ছা, আপনার নাম আর পরিচিতি বলুন। টুপাই ঘোষ, আমি দাসপাড়া হাই স্কুলের শিক্ষক, এবং সব থেকে বড় কথা, আমি একজন সমাজসেবী বলে নিজেকে চিনি।